কথা আছে ছোট। তুমি শাহাবুদ্দিন দাদা, কদম দাদারে দোষ দিতেছ, কিন্তু এই কথাখানে একবারও ঘোষণা করতেছ না যে কিরণ যদি রাজি না হইতো তাইলে তাগো কথায় কিছু হইতো না। হ কথাখান তুমি ভালো করে ভাইবা দেখো। আমি কি তাইলে একবার কিরণ রে সিসি নিজের পোলার লেগিয়া তুমি ভিক্ষা চাইবা? কথাখান কইতে পারলা কি করে তুমি? হীরাটার জীবন খান পাইছে যাই তো গো, অহন তো আর সকল কিছু শুধু শুধু শোনার কথা ভাইবা করি না। হীরাটাও যে দেখছো না, দেখছো না হীরা আইতে না আইতে কিরণ কিরণ কেমন তারে আঁকড়াইয়া ধরছে। দেখো হীরার ভাগ্যে যা আছে তাই হইব, কিন্তু খবরদার তুমি যেন মুহূর্তের দুর্বলতায় ভুইলা গিয়া কিরণ রে বা অন্য কাউরে এই বিয়ার ব্যাপারে কিছু কইও না। ছুটি করতে আসুন। আরে কদম দাদা, কদম দাদা আসো 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 আসো। কই ছিলা সারাদিন, হাক ডাক পাইতেছিলাম না যে? ওই পুষ্করিণীটা আছে না, ওইটা পরিষ্কার করতেছিলাম। খারাপ দেখা, ফাঁকির বংশ কেউ কাম করে না, দাঁড়ায়া না থাকলে কেউ কাম করে? ওই মাছারুম, পুষ্করিণীতে মাছারুম, পুঁটি মাছ খাইতে খুব ভালোবাসে তো। কদম দাদা কিছু খাইবা? এমন কিছু খাম না, একেবারে ভাত খাম। কদম দাদা তুমি আমিনারে কইয়া দিছো তো, আমরা যে কদিনই বাসায় আছি সেই কদিন সে জানি তোমার লিগা আলাদা রান্ধা না করে। কদম দাদা তুমি কি কিছু কইবা? ছোট কথা, কত্তায় তো গেছেন ওই দোস্তের বাড়িতে, শাহাবুদ্দিন সাহেবের বাড়িতে, ওই দিদি ভাইয়ের শাদির লিগা, ওখানে গিয়ে ব্যাপারটি আর কি শুনবেন। আমি ওই ত্রিভাবের কাছে আইছিলাম বিশেষ কারণে আর কি। কও না কদম দাদা কি কারণের আছে? না কইতেছিলাম কি, ওই দিদি ভাই তো শাদি হইব, মানে আপনি যদি ওই কেনাকাটার ব্যাপারটা যদি একটু দেখে দেন, মানে বকু তো শহরে থাকুক, পছন্দ তো আলাদা আলাদা, আমাকেও বাসায় তো ওইসব তো কেউ কিছু করতেন। আগে হইলে এই কথাখান কইতা না কদম দাদা, অহন অহন কইতে হইতাছে। গায়ের আর সকল মানুষের লাখান কি তুমিও বদলাইছো কদম দাদা? এইটা আপনি কি কি কইলেন ছোট ভাবি? ও ছোট কথা, হ্যাঁ ভাবি আমারে এই কথা কি শুনাইলো আমারে? আমি বদলাইছি কি? কদম দাদা আমরা ঘটনা ঘটিকে যত দূরেই যাই না কেন, যেখানেই যাই না কেন, কিরণ রে তো আমরা আমাগো সন্তানের মতোই দেখি, সন্তানের অধিক দেখি, সেও নিশ্চয়ই আমাকে তাই দেখে। কাজেই তোমার ছোট ভাবি নিজে থেকেই যা করবেন বলে ঠিক করে রাখছিলেন সেটা তুমি কইয়া ফেলাইলা তো, তাই একটু মনে আঘাত পাইছে আর কি। আমার অপরাধ নিয়ে না ছোট ভাবি, আমার অপরাধ নিয়ে না, আঘাত করণের লিগা কিন্তু আমি আমি কোনো কথা কই নাই, মানে বয়স হয়েছে তো কি কথা কই না কই, ধরেন না ধরেন না, আমার ভুল হয়েছে আর ভুল হয়েছে, আমি চিন্তা করে কিছু কই নাই। আল্লাহ রে আল্লাহ, আমার সাহিত্যের ভুল হয়েছে, আমার সাহিত্যের ভুল হয়েছে। তা বিয়ার দিন কবে ঠিক হয়েছে? শাহাবুদ্দিন সাহেব তো কইতেছিলেন সামনে শুক্রবারে আর কি। মাঝখানে মাত্র এই কয়টা দিন? কইতেছিলাম আর কি, পাত্রপাতি দুজনেই যখন রাজি তখন আর দেরি করে কি লাভ? ও কদম দাদা তোমার আর কোনো চিন্তা নাই,
ওই কিরণ মেলার বিয়ার সমস্ত ভার আমাগো। আর আমি তোমারে কইতাছি কদম দাদা, এই বিয়ায় তোমার নাতনি খুবই সুখী হইব। সবই আপনাগো দোয়া ছোট কথা, সবই আপনাগো দোয়া। কানে শুনছ নাকি? তোর কি পাকনা গজাইছে নাকি? কোথিকা রাজা উজির মাইরা এ মেজাজ দেখাতেছে শুনি? দেখ, মেজাজটা এমনিতেই গরম আছে, রাজিরা কথাকে আর কিন্তু মেজাজ গরম করিস না কইলাম। মেজাজ তো একা তোমারই গরম হয় না? আর দুনিয়ায় শরম কইতে তো তোমার কিছুই নাই। যদি থাকতো মায়ার বাপ হইয়া মায়ারে যে বিপদে ফেলাইছিল, এরপরে কথা কনের মুখ থাকতো না। যা বোঝোস না তাই নিয়ে কথা কইস না। আমি না আব্বা কই? আব্বাই কেমনে বাপের সুপুত্র হয়েছে দেও, আব্বার খোঁজ নে। আব্বাই কই? মইরা যাইব আব্বা আমার, আব্বাই আর বাঁচবো না, আব্বার কপালে বাসা নাই আল্লাহ, মইরা যাইব আব্বা। এই আমিনা যা কই তার উত্তর দে। আব্বাই কই থাকতে পারে তুমি জানো না? ওই বাসায় গেছে না? ওই বাসায় গিয়া কর্তার নকরের কামে বল হইছে না? ইয়া কিন্তু আমি সহ্য করুম না, দিন অহন বদলাইছে। অহন থেকে জব্বর আলীর আব্বাই আর কারো নকর হ্যা থাকতে পারবো না। আব্বার লিগা কোনোদিন এত ভাবছো তুমি? হ, কোনোদিন হাতে কইরা আব্বার লিগা কিছু আনছো? আব্বাই তো কত খাইতে ভালোবাসে, যত বয়স হইতাছে খাওনের হাউস ততই বাড়তাছে, কত কি খাইতে চায়। পোলা তো তুমি, পোলা পোলা শুইন নাও তো কোনোদিন হাতে কইরা কিছু আনো নাই। আনছো, আনছো কিছু? আব্বাই তো তোমার, তোমার তোমার আব্বাই তো তোমার, আমার তো নয়। তাইলে অহন আবার বড় বড় কথা, জব্বর আলীর আব্বাই নকরের কাম করতে পারবো না। জানো তুমি, জানো কতদিন কতদিন কত বছর পর আব্বাই এত খুশি, আবার এত ভালো দেখতেছি, কোনো শরীর খারাপ নাই, কোনো ক্লান্তি নাই। আব্বা আগের আব্বা হইয়া গেছে, আগের আব্বা হইয়া গেছে, আগের আব্বা হইয়া গেছে, আগের আব্বা হইয়া গেছে। আল্লাহ জানে বাসায় এসে বসছে, আল্লাহ এসে সবকিছু একটা ঠিক করে দিছে। একবার আল্লাহ সারা আসুরিয়া আব্বা শরীরকে নতুন একটা মানুষ করে দিছে। হ হ দিছে, তাই দিছে, দিছে। আর একখান কথা শুনে রাখো আব্বা, আগেও কোনোদিন কর্তার নৌকর ছিল না, আজও তাই নাই, বুঝছো? আমিনা কত কথা আমি জানতে চাই না, তিন খান জিনিসে আমার আপত্তি আছে। এক, কর্তাকে বাসায় ফিরে আসা। আপত্তি আছে মানে? আপত্তি আছে মানেটা কি? তুমি কি দেশের রাজা নাকি? দেশের রাজা
যে মানুষ তুমি যা কইবা সেই কামই করবো? অপত্য আছে মানে কি? কত বড় কথা, কর্তারা তাগো বাসায় আইছে হ্যাঁ কি না কয় হ্যাঁ অপত্য আছে। যা বোঝোস না হেনিয়া কোনো কথা কইস না, কর্তারা এখানে আইছে ঠিক আছে, চার দিন সাত দিন দশ দিন ধরে নিলাম এক মাস থাকবো অন্য কথা। আর যদি মনে করে থাকে ফের আইসা এখানে ঘাটি কাটবো তাহলে কিন্তু মস্ত বড় ভুল করে ফেলাইছে কর্তারা গিয়ে দিলাম। থাম্বা তুমি থাম্বা, হ্যাঁ থাম্বা তুমি থাম্বা। তোর তো আমার এই কথা শুনে কোনো লাভ নাই না, এই কথাগুলো যেই মানুষটা শোনানো দরকার সেই জগা। আমার দ্বিতীয় আপত্তির কারণ হইল আব্বার ওই বাসায় নকরের লাগান থাকা। আব্বার তারা খাইতে দেয় পড়তে দেয়, আমি জানি যতই খাইতে পড়তে দিক আব্বারে তারা নকর ছাড়া অন্য কোনো নজরে দেখে না, যদি দেখতো তাহলে বুঝতাম। আচ্ছা আচ্ছা আব্বা কি কর্তার মুখোমুখি সিয়ারে বইয়া কথা কইতে পারে খাইতে পারে? আব্বার সে মাটিতে বইয়াই খাইতে হয়। যেই দিন আব্বাই ওই কর্তার মুখোমুখি সম্মুখে উঁচু চেয়ারে বইয়া কথা কইতে পারবো খাইতে পারবো সেই দিন বুঝুম আব্বাই আর ওই কর্তার নকর নাই। পেসাইতাছে পেসাইতাছে নানা কিছু পেসাইয়া তিল রে তাল কইরা লইয়া আইছে, কইব না কেন? যেমন ছোট মন তেমনই তো কইব। কর্তারা কত মানি মানুষ, তাগো সম্মুখে আব্বাই উঁচা জায়গায় বইতে যাইব কেন? যত সব আজুইরা কথা আমার কাম নষ্ট করতেছে। এই আমি কিন্তু তিন নম্বর অবৈত্যর কারণ হন কই নাই, আমার তিন নম্বর অবৈত্যর কারণ হইল আমার মাইয়া আর তিন দিন বাদে শাদী, এজন ওই কর্তার পুরার লগে কোনো কথা না কয়। আমি কিন্তু অহন কোনো অশান্তি সহ্য করুম না। কনা মাইয়ারে গিয়া কও, আমারে কইতা সুখেন মাইয়ারে গিয়া কও না? পারো না তো, মাইয়ার লাগে তো কিছুই পারো না, আমারে কও কেন? আচ্ছা আচ্ছা এখন এখন কথা কও তো তুমি আমারে কত, তুমি হইলে গিয়া এখন গন্ড মুরুক্ষ আর আমার আম্মু, আমার আম্মু হইল গিয়া সাধ্যের সাধ্যের লেখা পড়া জানা মাইয়া, তার বুদ্ধির লগে তুমি পাল্লা দাও কেমনে? হ্যাঁ তুমি তারে শিখাইতে যাও, হ্যার কাছ থেকে তুমি শিখবা তা ন। তোরা তো বাইর বাড়ছে, ও তোর মুরব্বী আয়া বসতে বইলা না? হ্যাঁ আমি না তোর সাহস কিন্তু বাইর করুম আমি কইতাছি, তোর বার কিন্তু আমি আর সহ্য করুম না, কিছুতে করুম না। আল্লাহ রে, হায় 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 আল্লাহ, আমার মিয়ার কথায় আমি তো ডরাইতাছি ডরাইতাছি, মিয়ার কথায় গর্ত হাতরাইতাছি, গর্ত কই গর্ত, তার ভিতর সন্ধ্যা জামু ডরে। আমি না চিল্লাইও না, চুপ চুপ মার, একদম চিল্লাইও না। ভাত দেওনের ভাতার নয় কিল মারনের গোসাই, কে তোমার ধার ধরে, কে তোমার কথা শোনে? হ্যাঁ দুনিয়ার পড়ো গাছা নিজের খাবার জোগাড় করতে পারে না, তার বিবিরে বউরে আব্বার ঘাড়ে বইয়া বইয়া খাওয়ায়, তার আমার বড় বড় কথা? এই ওই মারি ফেলাম তোরে, মারি ফেলাম একদিন তোরে, কি ভাবছিস? এই তো পারো তুমি, এই পারো, যেই পুরুষ মানুষ আর কিছু পারে না খালি বিবির উপর হম্বি তম্বি করতে পারে। শূন্য রাখো একখান কথা, শূন্য রাখো নার্গিসের আব্বা একখান কথা শূন্য রাখো, আমার গায়ে যদি হাত তোলো আমিও তোমারে সাইড়া দিমু না, আমি উল্টা দিমু। আমি আমি
সবকটা আপত্তর কারণ জানা রাখলাম, এগুলি যেন সংশোধন হয়। আর একখান কথা, আমার মাইয়া জানি সোনার পুল আর এলিয়া বাড়াবাড়ি না করে। মানুষ তুমি, মানুষ মানুষ তুমি, এখন এখন মা মোরা পোলা সকলের কোলে সৈরা সৈরা মানুষ হইতাছে, আর আমার আম্মু বাচ্চা ভালোবাসি তারে কোলে সরাইয়া ঘুরা বেড়ায়, আর তুমি? আমি চাই না নার্গিস ওই বাচ্চারে কোলে কাখে নেউক। তোমার সবার কি দাম? কি দাম তোমার সবার? কোনো দাম নাই, কোনো দাম নাই। আমি আমি নিজে আমুরে কমু বাচ্চারে কোলে লইয়া তোমার চোখকে সমুখ দিয়া ঘুরা বেড়াইতে, দেখি দেখি তুমি কি করতে পারো, দেখি। আমি যদি তখন এমন কিছু করি সামলাইতে পারবি তো তখন? কথার মানে? মানে তোর মাইয়ারে ভালো করে বুঝাইয়া কয়া দিস, কয়া দিস যে তার বাপ এসব বাড়াবাড়ি পছন্দ করতেছে না। বুঝতে পারছস? কানে কথা গেছে তোর? কি কি কইতে চাও তুমি? আমার ডর পাস না, আমি চাই না নার্গিস ওই বাস্তারে বলে কাখে নেও। আমি যদি তখন এমন কিছু করি সামলাইতে পারবি তো তখন?